আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফেস সোয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। 15 আগস্টের নেপথ্য কুশীলবদের মরণোত্তর বিচারের চিন্তা, জঙ্গিরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক বলে মন্তব্য। সবমনারা হরতালের মতো কর্মসূচি চাইলেও চায় না বিএনপি, শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেছে গণতন্ত্র মঞ্চ। উজানের ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে তিস্তার পানি বেড়ে রংপুর ও লালমনিরহাটে, নির্মাঞ্চল প্লাবিত, কমপক্ষে 5,000 পরিবার পানিবন্দী। উদ্বেগজনক হারে ডেঙ্গু আক্রান্ত বাড়তে থাকার সাথে বাড়ছে স্যালাইনের চাহিদা, যত দ্রুত সম্ভব আমদানির নির্দেশ। মঙ্গল সমাবেশের 50তম পর্বে কৃষি উন্নয়ন, গণমাধ্যম সহ আগামী বাংলাদেশ নিয়ে আলোচনা, বরেণ্য গুণীর সাথে কথোপকথন। এবং ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল মঙ্গলবার, সুইডেনের অভিজ্ঞতার বিপক্ষে দুরন্ত ছন্দের স্পেনের লড়াই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 15 আগস্টে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার পেছনের কুশীলবরা জীবিত না থাকলেও মরণোত্তর বিচারের দাবি উঠেছে। জঙ্গিরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সরকার সেদিকে সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি কর্মসূচির নামে নাশকতা করলে ব্যবস্থা নেওয়া হবে। শাকের আদানের রিপোর্ট। 15 আগস্ট উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরের নিরাপত্তা দেখতে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পরিদর্শন শেষে তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তার স্বার্থে সব দিক সামনে রেখে ব্যবস্থা সাজানো হয়েছে। জাতীয় শোক দিবস পালনে রাজধানীর তেজগাঁওয়ে এতিমখানায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 15 আগস্টের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। এই ষড়যন্ত্রকারীদের কী উদ্দেশ্য ছিল সেটি আজকে বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা, কারা কারা ছিল, কে ছিল, সবই আজকে বাংলাদেশের মানুষের দাবি উঠেছে। আমার মনে হয় সেই দাবি আমি যেটা বলেছি আমাদের সেই দাবিটাও পূরণ হবে। আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করে। অনুষ্ঠানে ঢাকার পুলিশ কমিশনার ছিলেন শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, চলমান আন্দোলন শক্তিশালী করতে সমবনারা হরতালের মতো কর্মসূচি চাইলেও বিএনপি চায় না, তবে আন্দোলনে সফল হতেই হবে মন্তব্য করে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই কঠোর কর্মসূচি দেওয়া হবে। জামায়াত ইসলামী সহ সব রাজনৈতিক দল যাতে আন্দোলনে অংশ নিতে পারে সেজন্যই যুগপৎভাবে আন্দোলন বলে মন্তব্য করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। 2018 জাতীয় নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল গঠন করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের পর ঐক্যফ্রন্টে কোনো ঐক্য ছিল না, জোটও তাই ভেঙে যায়। এবার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করছে গণতন্ত্র মঞ্চ, যেখানে ঐক্যফ্রন্টেরও কয়েকটি দল রয়েছে। স্বতন্ত্র কর্মসূচির পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করছে তারা। এই জোটের নেতা মাহমুদুর রহমান মান্না জানালেন, বিএনপির সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই নতুন কর্মসূচি দেওয়া হবে। মানে আমরা যাই করেছি, বিশাল আকারে মানুষ আসছে, সমর্থন বোঝা গেছে, কিন্তু ক্ষমতাকে নাড়া দেওয়ার মতো কোনো প্রোগ্রাম দেওয়া হয়নি। ক্ষমতাশীলরা যাতে নাড়াটা খায় সেরকম করে প্রোগ্রাম দেবো। মানুষের সমর্থন এত নিরঙ্কুশ হয়ে গেলে তখন কী হয়, ঘেরাও কর্মসূচিতে যায়, অবরোধ কর্মসূচিতে যায়, বন্ধে যায়, হরতালে যায়। তো আমাদের সহযোগী বিএনপি হরতাল দিতে চায় না, ওটা বাদ রেখেও মানে বন্ধ টাইপের কোনো কিছু রেখে, কয়েকটা বিষয় বিবেচনায় রেখেই আমরা সবসময় বসবো, বসে তারপরে প্রোগ্রামটা ফাইনাল করবো, নেক্সট প্রোগ্রাম কী দিই। গতবারের মতো এবারও ব্যর্থতা আসতে পারে কিনা বিরোধী মঞ্চে আছে সেই আলোচনা। তেমনি বিএনপির সঙ্গে জোট না বেঁধে কেন যুগপৎ আন্দোলন, ভবিষ্যতে বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হবে কি না, আছে এমন প্রশ্ন। সবাই মিলে একমঞ্চ হবে না, বিভিন্ন পলিটিক্যাল রেস্ট্রিকশন করবে, কিন্তু যুগপৎ করলে সবাইকে আমরা এক জায়গায় আনতে পারছি,
একই ডেট, একই প্রোগ্রাম। রাস্তায় মিছিল যখন করবো দেখা যাবে আমার সামনে জামাত আছে, পেছনে হেফাজত আছে, এরকম তো হইতেই পারে। আওয়ামী লীগ চলে গেলেই তার বিএনপি ক্ষমতায় আসছে না, আসবে তো একটা অন্তর্বর্তী সরকার। আর সেই অন্তর্বর্তী সরকারের এজেন্ডা কী? একটা ভালো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, চট করে দিতে পারবে না। তার এটা করলে তারপর সেই পরিবেশে যে কেউ নির্বাচন করবে তখন আমরা ইকুয়েশন ঠিক করবো, কার সাথে কে যাবে না যাবে তখন কথা বলবো। মাহমুদুর রহমান মান্না বলছেন এবার সবকিছু বিচার বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। উজান থেকে নেমে আসা ঢলও গত কয়েকদিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে রংপুর ও লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রংপুরে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে 6 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর পানি বিপদসীমা 14 সেন্টিমিটার উপর দিয়ে বইছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে। পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কমপক্ষে 5,000 পরিবার। রংপুর থেকে মেইনা লাভরি ও লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর, তথ্য ভিডিওতে ইফা চ্যানেল রিপোর্ট। উজানে অতি ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা নদীর অববাহিকা চর এবং দ্বীপচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে চরাঞ্চলের অনেক আমনের ক্ষেত। আগামী 24 ঘন্টা পর্যন্ত এই পানি বাড়তে থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। বসতঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। গবাদি পশু, হাঁস মুরগি এবং শিশু ও বৃদ্ধদের নিয়ে উঁচু স্থানে কোনো রকম ঠাঁই নিয়েছেন অনেকে। রাস্তাঘাট সহ রোপা আমন ক্ষেত পানিতে ডুবে যাওয়ার ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। সব বন্যাতে ডুবে যাচ্ছে, আবাদ করে পাওয়া নিছি না। হ্যাঁ, আমার খুব দুর্ভোগ চলছে। বাচ্চা নিয়ে আমাদের ঝামেলা, রান্নাঘুরি খাওয়া আমাদের ঝামেলা হয় পানির কারণে। তাই তো আনতে পারবে পাওয়া নিছে না, খাবার পাওয়া নিছে না, বেড়বার পাওয়া নিছে না, কিভাবে তাই থাকবে। জেলা সদর আদিমবাড়ি, কালীগঞ্জ এবং হাতিবান্ধা উপজেলার প্রায় 12 ইউনিয়নের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুত আছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসন। ইফাত জাহান, চ্যানেল আই। তারল্য সংকট, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার দেওয়া, শাখা থেকে ঋণ বিতরণের নিষেধাজ্ঞা এবং ঋণের টাকা পাচার হয়ে যাওয়ার অভিযোগে আলোচনা সমালোচনার মুখে রয়েছে ইসলামী ব্যাংক। সবচেয়ে বেশি গ্রাহকের সবচেয়ে বেশি আমানত নিয়ে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকটির কর্তৃপক্ষ বলছে তারল্য সংকট সাময়িক এবং নিয়মিত লাভজনক হওয়ার নিজেদের নীতিতে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার তুলে নিয়েছেন, যা ইতিবাচক। মাসুদ শাকিলের রিপোর্ট। ইসলামী ব্যাংক দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠান। 40 বছরে প্রায় 2 কোটি গ্রাহক ও 1,50,000 কোটি টাকা আমানত নিয়ে হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক। এমন সফলতার পরও সম্প্রতি নগদ টাকার সংকট সহ নানা সমালোচনার মুখে পড়েছে ব্যাংকটি। প্রশ্ন হলো, একটা ব্যাংক পরিচালনা করতে গেলে এটার কিছু নগদ সংরক্ষণ করতে হয়, আর কিছু তো আমরা বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের টাকাগুলো রাতারাতি ফিরিয়ে আনা সম্ভব হয় না, তো যার কারণে আমরা সাময়িকভাবে আমাদের যেটা নগদ সংরক্ষণের কথা সেটি আমরা সাময়িকভাবে আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারি না। তবে সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হয়েছে এবং সেই সাপোর্ট নিয়ে আমরা আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত করছি। এমনকি আপনাকে আমি নিশ্চিত করতে পারি আমাদের ব্যাংক থেকে একজন লোকও চেক নিয়ে ফেরত যায় নাই। নভেম্বর যেটা আমাদেরকে সেন্ট্রাল ব্যাংক থেকে একটা টাইম ফ্রেম দেওয়া আছে, এর মধ্যে আমরা ইনশাআল্লাহ ওভারকাম করতে পারব। 400 শাখা নিয়ে পরিচালিত ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সবচেয়ে বেশি ঋণ ও বিনিয়োগ পাওয়ার ভরসা। ব্যাংকের শাখা পর্যায়ে হঠাৎ করে 50 লাখের বেশি ঋণ অনুমোদনে নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হচ্ছে। যেখানে বলা হয়েছে শাখা ব্যবস্থাপকরা কোনো ঋণ দিতে পারবেন না, এটা কিন্তু সত্য কথা নয়। একদম নিশ্চিতভাবে আপনাকে বলতে চাই যে আমাদের শাখা ব্যবস্থাপকগণের কাছে আমাদের যে পল্লী উন্নয়ন প্রকল্প নামে একটা প্রজেক্ট আছে, যেখানে প্রায় সারা দেশে প্রায় 9 লক্ষ গ্রাহক আছেন, তাদের কাছে আমরা 7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আমরা বিনিয়োগ দিতে পারি এবং এগুলি সব ওপেন আছে। মাইক্রোফাইন্যান্সে আমাদের সারা দেশে প্রায় 6,000 কোটি টাকার মতো বিনিয়োগ আছে,
সেটি ওপেন আছে, প্রত্যেকটা স্কিম কিন্তু ওপেন আছে। শাখা ব্যবস্থাপক সরাসরি ডিসবার্সমেন্ট দিতে পারবেন এবং এই স্কিমগুলোতে আমার যতটুকু মনে পড়ে যে 5-10 লাখ টাকা ইভেন 20 লক্ষ টাকা পর্যন্ত স্কিমগুলোতে আমরা বিনিয়োগ দিতে পারি। 2017 সালে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের পরিচালনার নেতৃত্বে আসে। গত 5 বছরে দেশি বিদেশি কিছু উদ্যোক্তা বেশ কিছু শেয়ার ছেড়ে দেন। দেশি বিদেশে এস আলম গ্রুপের বিনিয়োগের সাথে ইসলামী ব্যাংকের ঋণ ও নিয়মের যুগসূত্র নিয়ে সংবাদ প্রকাশ হলে লিগ্যাল নোটিশও পাঠায় এস আলম গ্রুপ। ব্যাংকিং সিস্টেম ইজ ভেরি রেগুলেটেড সিস্টেম। এই সিস্টেমে আপনি ইচ্ছা করলে টাকা এখান থেকে নিয়ে চলে যাবেন, এই ধরনের কোনো সুযোগ ব্যাংকিং সেক্টরে অ্যাকচুয়ালি নেই। এইগুলি যারা না জেনে কথা বলেন ওনারা হয়তো বিভিন্ন ধরনের কথা বলতে পারেন। আপনি যে গ্রুপের কথা বললেন, এই গ্রুপটা বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণে অনন্য ভূমিকা রেখেছে এবং সামনেও হয়তো ওনারা এই ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের বিশেষ করে ব্যাংকিং সেক্টরে ওনাদের তো বড় ধরনের কন্ট্রিবিউশন আছে। এবং ইসলামী ব্যাংকের বিষয়ে যখন আলোচনা আসে তখন স্বাভাবিকভাবে ওনারা এই গ্রুপটাকে জড়িয়ে কথা বলেন। অ্যাকচুয়ালি গ্রুপের সাথে ব্যাংকের তো আলাদা আইডেন্টিটি। 38 বছর ধরে ইসলামী ব্যাংকে কর্মরত বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বলছেন, 5 বছর আগে নেতৃত্বে এলেও এস আলম গ্রুপ 4 দশক ধরেই ব্যাংকটির ভালো বিনিয়োগ গ্রাহক। কিছু চ্যালেঞ্জ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ না থাকায় কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি। অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর পিক মৌসুম ধরে রোগীতে চিকিৎসায় স্যালাইন সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্যালাইন আমদানির অনুমতি দিয়েছে। এজন্য 3 দিনের মধ্যে দেশের সব সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে স্যালাইনের বাস্তব চাহিদা নিরূপণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জান্নাতুল বাকিকার রিপোর্ট। দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার সাথে সাথে শিরার মাধ্যমে দেওয়া স্যালাইনের চাহিদাও বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে গড়ে 3,000-এর কাছাকাছি। চিকিৎসাধীন নতুন পুরনো মিলিয়ে থাকছে প্রায় 10,000। দেশীয় বিভিন্ন ওষুধ কোম্পানির পাশাপাশি সরকারের ইডিসিএল বা এসেনশিয়াল ড্রাগ তাদের সামর্থ্যের সর্বোচ্চ স্যালাইন উৎপাদন করছে। তারপরও বিশেষ করে বেসরকারি পর্যায়ে সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বৈঠক করে আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করে। পর্যায়ক্রমে সারা দেশে বিভিন্ন জেলা উপজেলায়ও এখন ডেঙ্গু রোগী প্রচুর বৃদ্ধি পেয়েছে। সেই কারণে স্বাভাবিকভাবে আমাদের ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য যে ফ্লুইড দরকার, স্যালাইন, আইভি স্যালাইন, এটার চাহিদাও বেড়ে গিয়েছে। এখন আমাদের দেশে যে কয়টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আইভি ফ্লুইড তৈরি করে, তাদের যে সর্বোচ্চ যে ক্যাপাসিটি সেটা তারা প্রোডাকশন করছে, কিন্তু তারপরে যেহেতু চাহিদা বেড়ে গিয়েছে এটা কিছুটা বাজারে কিছুটা একটা ঘাটতি দেখা যাচ্ছে। সেটা আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে এরকম না, প্রাইভেট হসপিটালগুলোতে রোগীরা গিয়ে পাচ্ছে না, তাদের বাজারে গিয়ে হয়তো একটু ভোগান্তির শিকার হতে হচ্ছে। ডেঙ্গুর পাশাপাশি চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি দেখা দেয়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ারও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে 3 মাসের জন্য সম্ভাব্য 9 লাখ আইভি ফ্লুইড বা স্যালাইন আমদানির প্রয়োজন হবে বলছেন সংশ্লিষ্টরা। গতকাল মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিং হয়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক যেহেতু দেশের যে কয়টা কোম্পানি আইভি ফ্লুইড তৈরি করে তাদের সর্বোচ্চটাই তারা তৈরি করতেছে, এরপরেও যেহেতু কিছুটা ক্রাইসিস আছে, সেখানে সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত হয় যে জরুরি ভিত্তিতে কিছু আইভি ফ্লুইড আমদানি করতে হবে। এবং সেটা হলো আমাদের যে সরকারি একটা প্রতিষ্ঠান আছে ইডিসিএল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই আমদানিটা দ্রুততম সময়ে তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করবে। এখন চাহিদা যেটা কী পরিমাণ লাগবে, তো এটা আমাদের 2-1 দিন সময় লাগবে। আমরা অলরেডি এটা নিয়ে কাজ করতেছি সারা দেশের একেবারে মেডিকেল কলেজ হসপিটাল, বিশেষায়িত হসপিটাল, জেলা হসপিটাল এবং উপজেলা লেভেলেও যে ডেঙ্গু রোগীর যে বর্তমান যে সংখ্যা সেটার উপরে ভিত্তি করে একটা বাস্তব চাহিদা আমরা চেয়েছি।
35% কর দিয়ে সালাইন আমদানিতে ব্যয় বাড়বে বলে 7 লাখ ব্যাগ আমদানির ওপর কর মওকুফের জন্য এনবিআরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আমদানি করা স্যালাইনে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় অতিরিক্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি দেশীয় পর্যায়ে উৎপাদন করা স্যালাইন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চাহিদা মেটাবে বলেও আশা করছেন তারা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আড্ডা মঙ্গল সমাবেশের 50তম পর্ব হয়েছে। রাজধানীর পাঠক সমাবেশ কেন্দ্রে 50তম পর্বের বিশেষ আয়োজনে অতিথি ছিলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ। কথাসাহিত্যিক সকৃত নোমান এবং মুজাফফর হোসেনের পরিচালনায় পাঠক দর্শক নন্দিত এই আয়োজনে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কৃষি উন্নয়ন, টেলিভিশন জগৎ সহ আগামীর বাংলাদেশ নিয়ে নানা কথা তুলে ধরেন তিনি। লালন অশ্বিনের রিপোর্ট। শিল্প সংস্কৃতি মনা পাঠক দর্শকদের অন্যতম প্রিয় আড্ডা আয়োজন পাঠক সমাবেশের আয়োজনে মঙ্গল সমাবেশ। দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা বরেণ্য ব্যক্তিদের নিয়ে বিশেষ আয়োজন পার করলো 50টি পর্ব। একজন কবির সঙ্গে শিল্পীর, অভিনেতার সঙ্গে কণ্ঠশিল্পী, চিত্রশিল্পীর সঙ্গে কথাসাহিত্যের যখন আড্ডা দিচ্ছেন, তখন আড্ডার মধ্য দিয়ে অনেক নতুন নতুন দিগন্ত আবিষ্কার হয়। আমরা সেই কনসেপ্টটাকে মাথায় রেখে মঙ্গল সমাবেশ শুরু করেছিলাম। এই মঙ্গল সমাবেশের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক আন্দোলনের কোনো একটা অনুষঙ্গ আমরা যুক্ত করতে পারবো বলে আমরা মনে করছি। 50তম পর্বে আসরের মধ্যমণি হয়ে আসেন বাংলাদেশের কৃষি সাংবাদিকতার প্রাণপুরুষ, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহিদ সিরাজ। নিজের ছোটবেলার গল্প, বড় হওয়ার স্বপ্নের কথা থেকে শুরু করে আগামীর বিশ্ব, সব আলোচনায় উঠে আসে এই গুণীর কাছ থেকে। দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ার জন্য একরকম ঝাঁপিয়ে পড়েছে। তরুণ মনে তখন আমার নিজের কাছে মনে হয়েছিল যে আমি যদি আমার জায়গা থেকে একটা সাংবাদিকতার এমন একটা ভূমিকা বোঝন করতে পারি। কৃষকের সংজ্ঞা আর কৃষি বলতে তো আমার বোঝা তো ধান আর পাট, এর বাইরে তাও কোনো ফসল ছুঁই। এই দুইটা সংজ্ঞাকে পাল্টাবো আমি টেলিভিশনকে আমি একটা এক্সটেনশন পজিশন। গণমাধ্যম কিভাবে দেশের কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলো সেসব প্রসঙ্গ উঠে আসে আড্ডায়। আমি যে কৃষি আসছেন সেই কৃষিটা কি তো এই গার্মেন্টসের মতো, এটা আমি গ্লাস হাউস, রেড হাউস, কাভার্ড হাউসে, কারণ ওপেনে আর এই কৃষি করার আগামীতে প্রাইভেট চিজের ফোন কঠিন নেই। এই হিসেব করলে কৃষি শতভাগ এখন ব্যবসায়ীদের আপে থাকবে। যদি এখন থেকেই ওই কৃষকের হিসার ব্যাপারটা আমার, যদি উনি ব্যবসায়ী আমার কাছ থেকে 5 একর জমি কিনেন, এখন এই 5 একর ইনভেস্টমেন্টের জমির মূল্য বিক্রি না করে যদি আমাকে এই জমির ভ্যালু ধরে ওনার সাথে পার্টনারশিপ, আমার জমির ভ্যালু এত এত পার্সেন্ট শেয়ার বা কোনো একটা ব্যাগে নিয়ে যাবো, তাহলে কৃষক টিকবে আর এই কৃষক টিকবে না। 2 ঘন্টারও বেশি সময়ের এই আড্ডা আয়োজনে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো শোনেন দেশের কৃষি অর্থনীতির উন্নয়নে নানা চ্যালেঞ্জ আর স্মৃতিকথা। ছিল প্রশ্ন উত্তর পর্ব। যখন কোনো একজন কৃষকের কাছে যাচ্ছেন তার মনে হচ্ছে না তার সামনে একটি ক্যামেরা আছে, মানে এটা কীভাবে সম্ভব, আসলে কৃষকের এত ইজি কীভাবে হবে, এই সমস্ত আপনি কি তাদেরকে আগে প্রশিক্ষণ দেন প্রশ্ন আসবে না কেন? আমার প্রত্যেকটা ইয়াবৎকালে আপনি যত অনুষ্ঠান সব মিলে 800 বিশ্বপর্ব এটি শুনেন পড়েছেন, কৃষকের ইদানন্দ ছাড়া কোনো একটি এপিসোডে কোনো প্রশ্ন রিহার্সেল করলে আমার এটা অনুষ্ঠান ব্যাপারটা নাটক আর আমি যা দেখেছি যা গিয়ে পেয়েছি কৃষককে যা দেখেছি। শুরুতে মঙ্গল সমাবেশের 50তম পর্ব উদযাপনে ছিল আনন্দ আয়োজন। লালন অশিন, চ্যানেল আই, ঢাকা। আইসক্রিন নারী বিশ্বকাপ ফুটবল 2023। ইন্ডিকাফে গ্লোবাল সিল সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর শিরোল গৌর হাঙ্গা এলাকার রাজশাহী রেশম কারখানাটির বেহাল অবস্থা। দফায় দফায় চালু হলো 2018 সালে নানান কারণে আবার বন্ধ হয়ে যায় সরকারি এই রেশম কারখানাটি। নিটল ডাটা কৃষি সংবাদ।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাছের পোনা ও ফলের সমন্বিত খামার করে সফল হয়েছেন তিন সহোদর। 10 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা খামারে এখন বিনিয়োগের পরিমাণ প্রায় 1 কোটি টাকা। মাত্র 2 বছরেই পেয়েছেন সাফল্য। এবার প্রকৃতি সংবাদ। একটি বৃক্ষ কাটলে কমপক্ষে 2টি বৃক্ষ রোপণ করতে হবে, এই স্লোগানে নতুন প্রজন্মের কাছে বৃক্ষ পরিচিতি বাড়াতে প্রায় 600টি বনসাই সংরক্ষণ করছেন খুলনা চিকিৎসক দম্পতি অধ্যাপক আমির খসরু ও আফরোজা খানম। এবার খেলার খবর।